হ্যালো বয়েজ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে। আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো এবং ক্লাসগুলো রেগুলার ফলো করছো। নিউটনিয়ান বলবিদ্যা এই চ্যাপ্টার নিয়ে আমরা স্টাডি করছিলাম এবং গত ক্লাসে তোমাদের সঙ্গে যতটুকু শেয়ার করেছি ঘূর্ণন গতি সম্পর্কিত কিছু রাশিমালা আমরা পড়ছিলাম। রৈখিক গতিতে যেরকম কিছু রাশিমালা বেগ, ত্বরণ এগুলো থাকে সরণ, সেরকম ঘূর্ণন গতিতেও কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, কৌণিক ভরবেগ ইত্যাদি বিষয়গুলো থাকে। সেই কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করছিলাম এবং গত ক্লাসে শেষ করেছিলাম কৌণিক বেগে। কৌণিক বেগ বলতে কি বোঝায়, রৈখিক বেগ কৌণিক বেগের সম্পর্ক এবং কৌণিক বেগ রিলেটেড একটা ম্যাথ আমরা দেখার চেষ্টা করেছি। সো আজকের ক্লাসে যেটা জানবো, প্রথমে কৌণিক ত্বরণ। তোমরা রৈখিক ত্বরণ সম্পর্কে তোমাদের সবারই আইডিয়া আছে যে কোন একটি বস্তুর বেগের পরিবর্তনের হারকে রৈখিক ত্বরণ বলা হয়। রৈখিক গতির ক্ষেত্রে ত্বরণ আমরা এই সমান জানি, ভি বাই টি, সময়ের সাথে রৈখিক বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়। ঠিক একইভাবে কোন বস্তু যদি একটা বৃত্তাকার পথে আবর্তন করে এবং সেই পথে তার কৌণিক বেগ ওমেগা, আমরা যেহেতু কৌণিক বেগ পড়েছি সেটার মান হচ্ছে ওমেগা, তো সময়ের সাথে সেই কৌণিক বেগের পরিবর্তনের হারটাকে কৌণিক ত্বরণ বলা হয় এবং সেটাকে ডিনোট করা হয় আলফা দিয়ে। রৈখিক ত্বরণকে আমরা এ দিয়ে ডিনোট করি, কৌণিক ত্বরণ বা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন তাকে ডিনোট করা হয় অ্যালফা দিয়ে। তাহলে অ্যালফা সমান হচ্ছে সময়ের সাথে, সময়ের সাপেক্ষে কার পরিবর্তন, কৌণিক বেগের পরিবর্তন। এখানে ডি ওমেগা বাই ডিটি বলতে মূলত যে তাৎক্ষণিক পরিবর্তনটা, সময় পরিবর্তনের সঙ্গে কৌণিক বেগের তাৎক্ষণিক পরিবর্তন সেটাকে বলা হচ্ছে, এবং ডি ওমেগা বাই ডিটি তার যে রেশিও সেটাকে বলা হচ্ছে আলফা। শুধু আলফা সমান আমরা ওমেগা বাই টিও লিখতে পারি। কৌণিক ত্বরণ বলতে মূলত তাৎক্ষণিক ত্বরণকে যেহেতু বোঝায়, সেই হিসেবে এই ইকুয়েশনটা লাগবে আমাদের। এখন এই ইকুয়েশনটা কোথা থেকে এসছে, আমরা তাৎক্ষণিক কথাটা বলতে বোঝাই যে যদি সময় পরিবর্তন শূন্যের কাছাকাছি হয়, লিমিট ডেল্টি টেন্স টু জিরো অর্থাৎ সময়ের যে পরিবর্তন সেটা শূন্যের কাছাকাছি হয়, সেক্ষেত্রে কৌণিক বেগের মানের পরিবর্তন এবং সময় পরিবর্তনের যে অনুপাত তাকে আমরা বলছি কৌণিক ত্বরণ আলফা। ঠিক আছে, আবার আমরা কৌণিক বেগ সমান তো গত ক্লাসে পড়েছিলাম, তোমাদের মনে আছে কিনা, এটাকে লিখতে পারি ডি ওমেগা বাই ডিটি, এবং ওমেগা সমান আমরা গত ক্লাসে পড়েছিলাম ওমেগা সমান সময়ের সাথে কৌণিক সরণের যে পরিবর্তন তাকে বলা হয় কৌণিক বেগ। তাহলে ওমেগার পরিবর্তে আমরা লিখতে পারি থিটা বাই টি। ঠিক আছে, যদি ডি থিটা বাই ডিটি লিখতে পারি, গত ক্লাসে আমরা ওমেগা সমান যদি থিটা বাই টি হয় তাহলে তাৎক্ষণিক যে কৌণিক বেগ সেটাকে লিখেছিলাম ডি থিটা বাই ডিটি। সো সেই হিসেবে ডি বাই ডিটি ওমেগার পরিবর্তে লিখলাম ডি থিটা বাই ডিটি, তাহলে এখানে আলফা সমান দাঁড়ায় ডি স্কোয়ার থিটা বাই ডিটি স্কোয়ার। যেরকম এই সমান তোমরা রৈখিক বেগের ক্ষেত্রে পেয়েছিলে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, সেরকমই কৌণিক ত্বরণের ক্ষেত্রে আমরা পাচ্ছি আলফা সমান ডি স্কোয়ার থিটা বাই ডিটি স্কোয়ার। এখন এটি একটি রাশি, অবশ্যই এর একটা একক থাকবে এবং এটি একটি ভেক্টর রাশি। ত্বরণ সবসময় তার সঙ্গে দিক ইনভলভ বলে ত্বরণ একটি ভেক্টর রাশি হয়, তো এর ডেফিনেটলি একক আছে, মাত্রা আছে। একক যদি নির্ণয় করতে চাই আমরা কৌণিক ত্বরণের একক, ওমেগার একক গত ক্লাসে আমরা পড়েছিলাম যে ওমেগার একক কি, রেডিয়ান পার সেকেন্ড। আলফা সমান যেহেতু ওমেগা বাই টি, তাহলে এই ওমেগার একক গত ক্লাসে আমরা পড়েছিলাম রেডিয়ান পার সেকেন্ড অথবা রিভলিউশন পার মিনিট এককও দেখেছি, তবে ব্যবহৃত একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। আর সময়ের একক তো সেকেন্ডই, দ্যাট মিন্স তাহলে আলফা বা কৌণিক ত্বরণের একক হবে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। যেরকম রৈখিক ত্বরণের বেলা আমরা পাই এ সমান মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেরকমই কৌণিক ত্বরণের বেলা আমরা পাব রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। সেই একই রকমভাবে যদি মাত্রা নির্ণয় করতে হয়, আলফা এর মাত্রা আমরা কি পাবো,
তোমরা ফার্স্ট কুইজ যেটা দিয়েছো, অনেকে অ্যান্সার করেছো মাত্রা সমীকরণ থার্ড ব্র্যাকেট ছাড়া, যেহেতু 9-10 এর বইতে তোমরা থার্ড ব্র্যাকেট ছাড়া পড়েছো। বাট হ্যাঁ, ইন্টারমিডিয়েট লেভেল এবং হায়ার লেভেলের সব বইতেই মাত্রা সমীকরণ বোঝাতে কিন্তু থার্ড ব্র্যাকেট ব্যবহার করতে হয়, ব্যবহার রয়েছে। এবং মাত্রা সমীকরণ লেখার যে নিয়মাবলী, সেখানেও তোমরা দেখে থাকবে যে মাত্রা বোঝাতে থার্ড ব্র্যাকেট ব্যবহার করা হয়। তো ফার্স্ট কুইজে যেটা করেছো করেছো, নেক্সট সমস্ত এক্সামে মাত্রা লিখতে হলে থার্ড ব্র্যাকেটটা ব্যবহার করবে অবশ্যই। মাত্রা, কৌণিক ত্বরণের মাত্রার কথা বলছি, তাহলে এটা হচ্ছে কৌণিক বেগ আর সময়ের মাত্রার রেশিও। কৌণিক বেগের মাত্রা আমরা গত ক্লাসে জেনেছিলাম টি ইনভার্স 1, আর সময়ের মাত্রা তো টিই, তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে আলফা এর মাত্রা টি ইনভার্স 2, যেহেতু নিচে টি আছে সেটা ইনভার্স হয়ে যাবে টি ইনভার্স 2। তাহলে কৌণিক ত্বরণের একক হলো রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার এবং মাত্রা হলো টি ইনভার্স 2। ঠিক আছে, এককগুলো মাত্রাগুলো আমরা মনে রাখবো, কারণ আমাদের এমসিকিউ তে এই একক মাত্রা রিলেটেড প্রশ্নগুলো থাকে। তো কৌণিক ত্বরণ বুঝতে পারলাম আমরা। এবার আমরা গত ক্লাসে যেরকম দেখেছিলাম রৈখিক বেগের সাথে কৌণিক বেগের একটা সম্পর্ক রয়েছে, সেরকম রৈখিক ত্বরণের সাথে কৌণিক ত্বরণেরও একটা সম্পর্ক রয়েছে। তো সেটা আমরা একটু দেখার চেষ্টা করব এখন, রৈখিক ত্বরণ এবং কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক। রৈখিক ত্বরণ হচ্ছে এ এবং কৌণিক ত্বরণ হচ্ছে আলফা, তাহলে এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে সেই ইকুয়েশনটা আমরা জানবো, যে রৈখিক ত্বরণ এবং কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্কটা কি। আমরা একটা বস্তুর যদি রৈখিক পথে আবর্তন সে মুভমেন্ট করে, তাহলে রৈখিক বেগ হয় ভি আর রৈখিক ত্বরণ হয় এ। আর যদি সে বৃত্তাকার পথে আবর্তন করে, ধরো আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে আবর্তন যদি করে, তার কৌণিক বেগ হবে ওমেগা আর কৌণিক ত্বরণ হবে আলফা। ঠিক আছে, এখন আমরা রৈখিক ত্বরণ আর রৈখিক বেগ এবং কৌণিক বেগের সম্পর্ক থেকে গত ক্লাসে পড়েছিলাম ভি সমান ওমেগা আর, রৈখিক বেগ এবং কৌণিক বেগ তাদের সম্পর্ক থেকে। ঠিক আছে, আবার আমরা জানি যে কৌণিক ত্বরণ আলফা সমান, আজকের ক্লাসে একটু আগে দেখালাম আলফা সমান হচ্ছে ডি ওমেগা বাই ডিটি। আর আবার এটাও জানি আমরা এ সমান, অর্থাৎ রৈখিক ত্বরণ এ সমান আমরা জানি কি সময়ের সাথে বেগের পরিবর্তনের হার। তো তাৎক্ষণিক ত্বরণ বোঝাতে সেটা ডিভি বাই ডিটি লেখা হয়, ভি বাই টি হচ্ছে গড় ত্বরণ, যদি তাৎক্ষণিক ত্বরণ বোঝায় তাহলে ডিভি বাই ডিটি হিসেবে সেটা লিখতে হয়। তো এখন এই সমীকরণকে, অর্থাৎ ত্বরণে আমাদের যে ফার্স্ট সমীকরণ আমরা লিখলাম একটু আগে ভি সমান ওমেগা আর, এই সমীকরণকে যদি টি এর সাপেক্ষে আমরা ব্যবকলন করতে চাই, 1 নং সমীকরণকে আমরা টি এর সাপেক্ষে কি করব, ব্যবকলন করব, ডিফারেন্সিয়েশন বা ব্যবকলন। এই ব্যবকলন এবং অন্তরীকরণের কনসেপ্টটাও তোমাদের ক্যালকুলাস অংশে বলা হয়েছে। তো টি এর সাপেক্ষে যদি এদের ব্যবকলন করতে চাই এই সমীকরণকে, অর্থাৎ ভি সমান ওমেগা আর, তাহলে কি দাঁড়ায়, যেহেতু টি এর সাপেক্ষে করছি দ্যাট মিন্স ডিভি বাই ডিটি সমান ডি বাই ডিটি ওমেগা আর। এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করতে হবে, কোন সূত্র অ্যাপ্লাই করব, তোমাদেরকে ব্যবকলনের ক্ষেত্রে ইউভি এর সূত্র দেখিয়েছিলাম, আশা করি মনে আছে, যে ডি বাই ডিটি ইউভি যদি হয় তার সূত্র কি ছিল, ইউ ডিভি বাই ডিটি প্লাস ভি ডি ইউ বাই ডিটি। অর্থাৎ প্রথমে একটা প্যারামিটারকে ফিক্স ধরে আরেকটা রাশির ব্যবকলন হবে, তারপর যেমন প্রথমে ইউ কে ফিক্স ধরে ভি এর ব্যবকলন হলো, টি এর সাপেক্ষে ভি কে আমরা ব্যবকলন করলাম, আবার পরে কি করলাম, ভি কে ফিক্স রেখে টি এর সাপেক্ষে ইউ কে ব্যবকলন করলাম, এটা হলো ব্যবকলনের ইউ ভি এর সূত্রটা। সো ইউ ভি এর জায়গায় এখানে ওমেগা আর আসলো, এই সূত্রটা অ্যাপ্লাই করব আমরা। আর ডিভি বাই ডিটি তার পরিবর্তে আমরা কি লিখতে পারি, এ, রৈখিক ত্বরণ এ। এখন রাইট সাইডে আমরা ব্যবকলন করি, ধরো প্রথমে ওমেগা কে ফিক্স রাখলাম, তাহলে থাকলো ডি আর বাই ডিটি প্লাস, পরে আর কে ফিক্স রাখলাম, থাকলো কি ডি ওমেগা বাই ডিটি।
এখন তোমরা দেখেছো বা আমরা যেটা বলেছি, কৌণিক বেগ কখন হয়? আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে যখন একটা বস্তু আবর্তন করে তখন সেখানে কৌণিক বেগ হয়। আর ব্যাসার্ধ, একটা বস্তুর ব্যাসার্ধ তো একটা ফিক্স মান। তাহলে এই যে আর, আর এর টি এর সাপেক্ষে আর এর ব্যবকলন করা মানে কি? সময়ের সাপেক্ষে ব্যাসার্ধ আর এর পরিবর্তনটাকে অবজার্ভ করা। কিন্তু সময়ের সাপেক্ষে ব্যাসার্ধ চেঞ্জ হওয়ার কোনো উপায় নেই, কারণ ব্যাসার্ধ একটা ফিক্সড ভ্যালু। তো সেই হিসেবে আমরা লিখতে পারি এ সমান, যেহেতু আর এর কোনো পরিবর্তন হচ্ছে না, এটা একটা কনস্ট্যান্ট, অর্থাৎ ডিআর বাই ডিটি এটি জিরো হয়ে যাবে, কারণ ব্যাসার্ধের কোনো পরিবর্তন এখানে ঘটছে না। পরিবর্তন ঘটছে কার? কৌণিক, সে যেহেতু ঘুরতে একটা বস্তু ঘুরছে আর ব্যাসার্ধের পথে, তো সো তার ঘূর্ণনের কারণে কৌণিক বেগের পরিবর্তন হচ্ছে। আর ডি ওমেগা বাই ডিটি আমরা একটু আগে লিখেছি আলফা। সো আলটিমেটলি আমাদের যেটা দাঁড়াচ্ছে এ সমান আলফা আর বা আর আলফা, অর্থাৎ রৈখিক ত্বরণ এ সমান দাঁড়াচ্ছে কৌণিক ত্বরণ ইন্টু ব্যাসার্ধ। ঠিক আছে, আশা করি এই কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। সিম্পল কিছু ইকুয়েশন, ফার্স্ট যে ইকুয়েশন ভি সমান ওমেগা আর, সেটাকে আমরা টি এর সাপেক্ষে ব্যবকলন করলাম, ইউভি এর সূত্র অ্যাপ্লাই করলাম। যেহেতু ব্যাসার্ধ পরিবর্তন হয় না, তার মানে সময়ের সাপেক্ষে ব্যাসার্ধের পরিবর্তনটা কি শূন্য, সেই কারণে আমরা এখানে জিরো বসিয়েছি আর মানগুলো বসিয়েছি। তাহলে আলটিমেটলি আমরা রৈখিক ত্বরণ এবং কৌণিক ত্বরণ, রৈখিক ত্বরণ হচ্ছে এ, কৌণিক ত্বরণ হচ্ছে আলফা, তাদের সম্পর্কটা আশা করি বুঝতে পেরেছি আমরা। তো এই রিলেটেড একটা ম্যাথ তোমাদের বইতে আছে, এই রিলেটেড বলতে মূলত কৌণিক ত্বরণ এবং কৌণিক বেগ রিলেটেড একটা ম্যাথ উদাহরণে আছে। বাট আমার মনে হয় বা এর আগে ক্লাসের অভিজ্ঞতা থেকে এই ম্যাথটা বুঝতে বা সূত্রগুলো আইডেন্টিফাই করতে একটু প্রবলেম হয় বলে আমি এখানে ক্লাসে একটু তোমাদের সঙ্গে সেটা ডিসকাস করতে চাচ্ছি। তোমাদের বইতে উদাহরণ 2 যেটা বলা আছে ঠিক এই টপিকের নিচে, যে একটি বৈদ্যুতিক পাখা, প্রশ্ন যেটা বলা আছে যে একটি বৈদ্যুতিক পাখা মিনিটে 1500 বার বা 1500 আরপিএম পরিমাণ ঘুরে, যদি এরকম হয় দেন সুইচ বন্ধ করার 4 মিনিট পর পাখাটি বন্ধ হয়ে যায়। বৈদ্যুতিক পাখা ঘুরছে, যেহেতু এক্ষেত্রে ঘূর্ণন গতি, তার মানে তার কৌণিক বেগ এবং কৌণিক ত্বরণ সংক্রান্ত বিষয় এখানে রয়েছে। সুইচ বন্ধ করার 4 মিনিট পর পাখাটি বন্ধ হয়ে যায়। প্রথম প্রশ্ন, পাখাটির কৌণিক ত্বরণ কত এবং থেমে যাওয়ার আগে পাখাটি কতবার ঘুরে? আমরা একটু আগে ত্বরণের ইকুয়েশন পড়েছি যে কৌণিক ত্বরণ আলফা সমান ওমেগা বাই টি বা ডি ওমেগা বাই টি। তো সেই সংক্রান্ত রিলেশনেই বা সেই ইকুয়েশনের কাছাকাছি ইকুয়েশন দিয়ে আমরা এটি সলভ করব। কৌণিক বেগ প্রথমে যে মানটা দেওয়া আছে, পাখা মিনিটে 1500 বার ঘুরে মানে তার আদি কৌণিক বেগ, সেটা আদি কৌণিক বেগ ওমেগা সমান রিভলিউশন পার মিনিট, সেই হিসেবে বলা আছে এটাকে আমাদের রেডিয়ান পার সেকেন্ডে নিতে হবে, 1500 আরপিএম রিভলিউশন পার মিনিট। সো একবার যদি ঘুরে তাহলে সেটি কত দূরত্ব অতিক্রম করে, টুয়াইস বাই পরিমাণ, আর মিনিটটাকে যদি আমরা ভাঙাই সেটা হয়ে যায় সেকেন্ড। একটা পাখা যদি ধরছি ঘুরছে একটা বৃত্তাকার পথে, তো সে আবর্তন করবে, তো একটা বৃত্তকে পুরো একবার আবর্তন করা মানে টুয়াইস বাই পরিমাণ সে আবর্তন করছে। সো আমাদের রিভলিউশন পার মিনিট সেটাকে রেডিয়ান পার সেকেন্ডে নিতে হলে টুয়াইস বাই দিয়ে গুণ করতে হবে, আর সেকেন্ডে যেহেতু নিচ্ছে এ কারণে 60 সেকেন্ড দিয়ে ভাগ করছি। তাহলে এখানে আমার মানটা দাঁড়াবে 50π রেডিয়ান পার সেকেন্ড। সময়টি সমান বলা আছে 4 মিনিট, দ্যাট মিন্স 4 × 60 অর 240 সেকেন্ড, 240 সেকেন্ড। বের করতে হবে কৌণিক ত্বরণ আলফা সমান কত, আর একটা বিষয় বের করতে হবে 2 নম্বরের জন্য, থেমে যাওয়ার আগে পাখাটি কতবার ঘুরবে, দ্যাট মিন্স ঘূর্ণন সংখ্যা ক্যাপিটাল এন সমান কত। ঠিক আছে, এখন তোমরা যেটা করেছো যে রৈখিক বেগের সাথে কৌণিক বেগের তুলনা করে করেই কিন্তু আমরা এই কৌণিক বেগ বা এই সংক্রান্ত রাশিমালাগুলো পাচ্ছি। রৈখিক বেগের সময় তোমরা একটা পরিচিত ইকুয়েশন পেয়েছিলে, ভি সমান ভি নট প্লাস এটি।
ঠিক আছে, আদি বেগের সঙ্গে শেষ বেগের সম্পর্ক এবং রৈখিক ত্বরণের সম্পর্ক, যেহেতু এখানে ত্বরণের ব্যাপারটা আছে, ঠিক একইভাবে এই ইকুয়েশনটাকে ফলো করে আমরা যদি কৌণিক বেগের জন্য ইকুয়েশনটা লিখতে চাই, তাহলে শেষ কৌণিক বেগ ওমেগা সমান আদি কৌণিক বেগ ওমেগা নট প্লাস কৌণিক ত্বরণ অ্যালফা, টি তো টি থাকছে, তার কোনো পরিবর্তন নাই, জাস্ট এই ইকুয়েশনটাকে ফলো করে রৈখিক বেগের যে ইকুয়েশন সেটাকে ফলো করে কৌণিক বেগের জন্য আমরা এই ইকুয়েশনটা পেতে পারি। তো এখান থেকে লিখতে পারি আলফা সমান ওমেগা মাইনাস ওমেগা নট ডিভাইডেড বাই টি। এখন পাখাটি ঘুরতে ঘুরতে বন্ধ হয়ে যাওয়া মানে কি, তার শেষ যে কৌণিক বেগ ওমেগা সমান শূন্য হয়ে যাওয়া। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, শূন্য শেষ কৌণিক বেগ ওমেগা সমান জিরো হয়ে গেল, জিরো মাইনাস ওমেগা নট সমান আমরা পেলাম 50π ডিভাইডেড বাই টি সমান 240 সেকেন্ড। এখন পাই এর মান বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা এখানে যে মানটা পাবো -0.654 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, যেহেতু কৌণিক ত্বরণের একক রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। মাইনাস হওয়ার অর্থ কি, পাখা বন্ধ হয়ে যাচ্ছে মানে কি, তার কৌণিক ত্বরণ আস্তে আস্তে হ্রাস পাচ্ছে, যেরকম কোনো বস্তুর উপর বল প্রয়োগ বন্ধ হয়ে গেলে সেই বস্তুটির বেগ আস্তে আস্তে হ্রাস পায়, মানে ত্বরণ হ্রাস পায়, সেটি মন্দন হয়, সেরকম কৌণিক ত্বরণও এখানে হ্রাস পাচ্ছে। এটি গেল ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার। সেকেন্ড কোয়েশ্চেন যেটা বলা হয়েছে, থেমে যাওয়ার আগে পাখাটি কতবার ঘুরবে, দ্যাট মিন্স ঘূর্ণন সংখ্যার একটা ইকুয়েশন রয়েছে, এন সমান থিটা বাই টোয়াইস পাই। অর্থাৎ একটা বৃত্তাকার পথে একটা যদি কোনো একটা অবজেক্ট ধরো থিটা কোণে ঘুরলো, এখন থিটা কোণে সে তিনবার চারবার পাঁচবার ঘুরতে পারে, টোটাল তার থিটা কোণটাকে একবার ঘুরে মানে টোয়াইস পাই পরিমাণ সেটা অ্যাঙ্গেল কাভার করবে। সো টোটাল যে অ্যাঙ্গেল পাবো আমরা, ধরো পাঁচবার ঘুরলো থিটা সমান পাঁচবার ঘুরে যে মানটা হয় সেটা হচ্ছে থিটা, একবার ঘুরলে যে মানটা পায় সেটা হচ্ছে টোয়াইস পাই পরিমাণ। তাহলে টোটাল কয়বার ঘুরলো, টোটাল যে তার কৌণিক সরণ থিটা ডিভাইডেড বাই একবার ঘূর্ণনের তার কত কোণ হয়, যদি সেটা দিয়ে ডিভাইড করি তাহলে আমরা ঘূর্ণন সংখ্যা কয়বার ঘুরলো সেটা নির্ণয় করতে পারি, এন সমান থিটা বাই টোয়াইস পাই। এখন টোয়াইস পাই এর মান আমরা জানি, থিটা সমান আমাদেরকে বের করতে হবে। এখন থিটার সঙ্গে কৌণিক বেগের একটা সম্পর্ক আছে, তোমরা জানো যে গড় কৌণিক বেগ, কৌণিক বেগ সেটা সমান কি ওমেগা, ওমেগা সমান আমরা জানি কি, যদি কোনো একটা বস্তুর আদি বেগ এবং শেষ বেগ থাকে তাহলে তার গড় কিভাবে বের করি, আদি বেগ শেষ বেগ ডিভাইডেড বাই টু, যেমন আমরা ভি সমান লিখি ভি নট, ধরো আদি বেগ হচ্ছে ভি নট শেষ বেগ হচ্ছে ধরো ভি ওয়ান, সেটাকে এভাবে লিখি ভি নট প্লাস ভি ওয়ান ডিভাইডেড বাই টু। ঠিক তেমনি গড় কৌণিক বেগ ওমেগা সমান আমরা লিখলাম আদি কৌণিক বেগ শেষ কৌণিক বেগ ডিভাইডেড বাই টু। এখন এটা লিখলাম তাহলে এখানে থিটা আসলো কোথা থেকে, এখন ওমেগার ইকুয়েশন সমান আমরা জানি থিটা বাই টি, ওমেগা সমান আমরা পড়েছি থিটা বাই টি, সরণ সময়ের সাথে সরণের পরিবর্তনের হারকে কি বলা হয় কৌণিক বেগ বলা হয়। সো সেই হিসেবে এখন থিটা সমান আমরা যদি নির্ণয় করতে চাই, দাঁড়ায় ওমেগা নট প্লাস ওমেগা বাই টু ইন্টু টি, এবং জাস্ট মানগুলো বসাবো, ওমেগা নট তার মান আমরা পেয়েছিলাম 50π প্লাস ওমেগার মান তো যেহেতু শেষ বেগ শূন্য ডিভাইডেড বাই টু ইন্টু 240, দেন রিকোয়ার্ড ভ্যালু ফর থিটা ইজ, অর্থাৎ কৌণিক সরণ থিটা সমান পাবো 600 6000π। সরি বয়েস, 6000π রেডিয়ান। তো থিটা যেহেতু পেয়ে গেছে আমরা এন ইজিলি বের করতে পারি, এন সমান সরি এগেইন থিটা ডিভাইডেড বাই টোয়েলভ পাই সমান 6000π ডিভাইডেড বাই টোয়েলভ পাই, দ্যাট মিন্স 3000 রিভলিউশন। ঠিক আছে, তো রিভলিউশন বলতে এখানে ঘূর্ণন সংখ্যা কয়বার ঘূর্ণন হলো সেটা বোঝাচ্ছে, 3000 বার বোঝাচ্ছে। ঠিক আছে, তো তাহলে এইভাবে আমরা কৌণিক ত্বরণ এবং কোনো একটা পাখার বা কোনো একটা অবজেক্ট ঘূর্ণমান অবজেক্টের ক্ষেত্রে সে কতবার ঘুরছে সেই সংখ্যাটা আমরা নির্ণয় করতে পারি।
এরপরে যেটা দেখবো আমরা সেটা হচ্ছে কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ আমরা রৈখিক ভরবেগ তো পড়েছি, রৈখিক ভরবেগ কি পি সমান এম ভি, রৈখিক ভরবেগকে পি দিয়ে ডিনোট করা হয়, পি সমান এম ভি। তাহলে কৌণিক ভরবেগ কি, এর সংজ্ঞা হচ্ছে ঘূর্ণনরত কোনো কোনো একটা অক্ষের সাপেক্ষে যদি কোনো একটা বস্তু ঘূর্ণায়মান হয় সেক্ষেত্রে তার একটা ব্যাসার্ধ ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টর আমরা জানি যে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা যায় তাকে বলা হয় ব্যাসার্ধ ভেক্টর। তো ঘূর্ণনরত কোনো বস্তু কণার ব্যাসার্ধ ভেক্টর এবং তার যে রৈখিক ভরবেগ পি তার ভেক্টর গুণফলকে কৌণিক ভরবেগ বলা হয় এবং এটাকে এল দিয়ে ডিনোট করা হয়। এল সমান ব্যাসার্ধ ভেক্টর আর রৈখিক ভরবেগ তার ক্রস গুণন। ঘূর্ণনরত কোনো কণার ব্যাসার্ধ ভেক্টর আর হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর আর পি হচ্ছে রৈখিক ভরবেগ আর এল হলো যেটা বের করছি সেটা হচ্ছে কৌণিক ভরবেগ। ঘূর্ণায়মান কোনো কণার ব্যাসার্ধ ভেক্টর এবং রৈখিক ভরবেগের ভেক্টর গুণফলকে বলা হয় কৌণিক ভরবেগ। ভেক্টর যেহেতু এটাকে আমরা আর পি সাইন থিটা এভাবে লিখতে পারি, ক্রস প্রোডাক্ট যেহেতু। এখন কথা হচ্ছে এটি একটি ভেক্টর রাশি, এল এর মান হচ্ছে এরকম আর পি সাইন থিটা। এখন কণাটি যদি বৃত্তাকার পথে কেন্দ্রের সাপেক্ষে গতিশীল হয় সেক্ষেত্রে কি হয়, আর এবং পি এদের বৃত্তাকার পথে যদি গতিশীল হয় তখন এই আর পি এর মধ্যবর্তী কোণটা হয় 90 ডিগ্রি। সেক্ষেত্রে আমরা লিখতে পারি এল সমান আর পি সাইন 90 সমান আর পি, জাস্ট এল সমান আমরা আর পি লিখতে পারি, ঠিক আছে। অথবা এটা সমান আর কি লেখা যায়, পি সমান তো একটু আগেই বললাম এম ভি, আবার ভি সমান আমরা লিখতে পারি এম ইন্টু ওমেগা আর। তাহলে আলটিমেটলি দাঁড়ালো এম ওমেগা আর স্কোয়ার, ঠিক আছে। এল সমান এম ওমেগা আর স্কোয়ার, এই ইকুয়েশনটাও আমরা লিখতে পারি। একক এবং মাত্রা ঠিক যেভাবে আমরা বাকি একক মাত্রা বের করি একইভাবে কৌণিক ভরবেগের একক কি হবে, দৈর্ঘ্যের একক, ব্যাসার্ধ ভেক্টর তো একটা দৈর্ঘ্যের, দৈর্ঘ্যের একক গুণন ভরবেগের একক, দ্যাট মিন্স কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স ওয়ান, কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স ওয়ান, কারণ দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার আর ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, দ্যাট মিন্স কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। এবং মাত্রা, মাত্রা যদি লিখতে চাই এল যেহেতু কৌণিক ভরবেগ বোঝায় তার মাত্রা হবে এম এল স্কোয়ার টি ইনভার্স ওয়ান, ঠিক আছে। এই গেল একক এবং মাত্রা কৌণিক ভরবেগের জন্য। একইভাবে আমরা আরেকটা সম্পর্ক বের করতে পারি কৌণিক বেগ আর কৌণিক ভরবেগের সম্পর্ক, কৌণিক বেগ আর এবং কৌণিক ভরবেগ এই দুটি সম্পর্কটা কি। কৌণিক বেগ বলতে আমরা কি বুঝি ওমেগা আর কৌণিক ভরবেগ বলতে বুঝি ক্যাপিটাল এল, এদের মধ্যে সম্পর্কটা, ঠিক আছে। ধরো একটা ঘূর্ণন অক্ষকে কেন্দ্র করে কোনো একটা অবজেক্ট ধরো ঘুরছে, এই অক্ষকে কেন্দ্র করে একটা বস্তু ঘুরছে, তো সেক্ষেত্রে এই বস্তুটার টোটাল ভরবেগ কৌণিক ভরবেগ যদি এল ধরি, এই বস্তুটা অনেকগুলো কণার, ছোট ছোট কণার সমষ্টি, ঠিক আছে। এই প্রত্যেকটা কণার আলাদা আলাদা ভরবেগ, ধরো প্রথমটার স্মল এল ওয়ান, দ্বিতীয়টা এল টু, এরকম ভাবে যদি ধরি আর সমস্ত বস্তুটার কৌণিক ভরবেগ যদি এল হয় তাহলে আমরা লিখতে পারি ছোট ছোট কণাগুলোর ভরবেগের সমষ্টিটাই হচ্ছে মোট কৌণিক ভরবেগ, দ্যাট মিন্স এল সমান এল ওয়ান প্লাস এল টু, এভাবে আমরা এল এন পর্যন্ত লিখতে পারি। আমার, আমি আবার বলছি একটা বস্তু তার মোট কৌণিক ভরবেগ হচ্ছে এল, কিন্তু তার যে ছোট ছোট কণাগুলো রয়েছে সেগুলোর আলাদা আলাদা কৌণিক ভরবেগ যদি কনসিডার করি এল ওয়ান এল টু ইত্যাদি হিসেবে, তাহলে সেই ছোট ছোট কণাগুলোর কৌণিক ভরবেগগুলো যোগ করলে আমরা মোট কৌণিক ভরবেগটা পেয়ে যাব। এখন কৌণিক ভরবেগ সমান আমরা তো একটু আগেই পড়েছি আর পি, তাহলে আর ওয়ান পি ওয়ান প্লাস আর টু পি টু এভাবে লিখতে পারি। আবার পি সমান আমরা পড়েছি এম ভি, রৈখিক ভরবেগ সমান ভর ইন্টু বেগ, তাহলে আর ওয়ান
m1 v1 plus r2 m2 v2 এরকম লিখতে পারি আবার আমরা জানি v সমান omega r এখন এই অবজেক্টটার যে কোনো বস্তু কোণাই এই অক্ষের চারদিকে ঘুরুক না কেন সবারই কৌণিক বেগটা কিন্তু সেম থাকবে কারণ কণাগুলো এই বস্তুটারই একটা ছোট ছোট পার্ট একই কৌণিক বেগে সবাই ঘুরতে থাকবে সো সেই ক্ষেত্রে আমরা যদি v সমান লিখি ওমেগা আর ওমেগা সবার জন্যই সেম বাট ব্যাসার্ধ বা দূরত্বটা ডিফারেন্ট দ্যাট মিন্স r2 m2 v সমান ওমেগা r2 তাহলে ওমেগা যেহেতু সেম থাকছে ওমেগা কে আমরা কমন হিসেবে লিখতে পারি ওমেগা কে কমন হিসেবে লিখলে থাকে m1 r1 স্কয়ার প্লাস m2 r2 স্কয়ার এরকম থাকে এটাকে লেখা যায় ওমেগা ইনটু সামেশন অফ m r স্কয়ার আর m r স্কয়ার এটাকে আরেকটা নাম দেওয়া হয় জড়তার ভ্রামক খুবই খুবই একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট এই চ্যাপ্টারের তো সেই জড়তার ভ্রামক কি জড়তার ভ্রামক সংক্রান্ত ম্যাথ আছে ইকুয়েশন আছে সেগুলো আমরা দেখব আপাতত জড়তার ভ্রামক সমান মনে রাখো আই সমান এম স্কোয়ার ঠিক আছে জড়তার ভ্রামক এটাকে বলা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রামক আই সমান এম আর স্কোয়ার তাহলে এল সমান আমাদের দাঁড়ালো আই ওমেগা যেখানে আই হচ্ছে জড়তার ভ্রামক আর ওমেগা হচ্ছে কৌণিক বেগ দ্যাট মিন্স কৌণিক বেগ আর কৌণিক ভরবেগের সম্পর্ক আমরা পেয়ে গেলাম তো এখানে যদি বস্তু এই বস্তুটি যেটা আবর্তন করছে সে একক কৌণিক বেগে আবর্তন করে অর্থাৎ কৌণিক বেগ ওমেগা সমান যদি ওয়ান হয় দেন এল সমান আমরা বলতে পারি আই অর্থাৎ একক কৌণিক বেগে কোনো বস্তু যদি আবর্তন করে সেক্ষেত্রে জড়তার ভ্রামক তার কৌণিক ভরবেগের সমান একই মান ঠিক আছে এই কনসেপ্টগুলো আমরা একটু মনে রাখব এবং জড়তার ভ্রামক নিয়ে তো বললাম আরো ডিটেলস পরে জানব লাস্ট যে টপিকটা বলবো সেটা হচ্ছে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র তোমরা রৈখিক ভরবেগের ক্ষেত্রে যেরকম পড়েছো রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র কি বা যে কোনো বল প্রয়োগ না করা যদি হয় তাহলে কি কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন শূন্য হয় অথবা এভাবে বলতে পারি কোনো একটা সংঘর্ষের আগে কোনো বস্তু কণার মোট ভরবেগ যা থাকে সংঘর্ষের পরে মোট ভরবেগ সেম থাকে তো সেরকম কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র কি বাইরে থেকে কোনো টর্ক প্রয়োগ না করলে এখানে একটা কনসেপ্ট তোমাদের জন্য আসছে টর্ক টর্ক তোমরা সেকেন্ড চ্যাপ্টারেও পড়েছো বাট সেটা অন্যভাবে ডিফিনেশনটা পড়েছো টর্কের সাথে কিন্তু বলের তুলনা করা হয় কিভাবে তুলনা করা হয় কোনো বস্তু যদি রৈখিক পথে সে গতিশীল হয় তখন তার বেগের পরিবর্তনের জন্য তার উপর বল প্রয়োগ করতে হবে অর্থাৎ বল প্রয়োগের ফলে একটি বস্তুর যেটা বলছিলাম যে রৈখিক গতির ক্ষেত্রে বল প্রয়োগের ফলে একটা বস্তুর অবস্থানের পরিবর্তন হয় বেগের পরিবর্তন হয় গতির পরিবর্তন হয় কিন্তু কোনো একটা বস্তু যদি ঘূর্ণায়মান পথে আবর্তন করে বৃত্তাকার পথে আবর্তন করে সেই ক্ষেত্রে কি হয় তাকে সেই বস্তুর এখানে একটা বস্তু কণা যদি আবর্তন করে তার গতির পরিবর্তন তার বেগের পরিবর্তনের জন্য তো তার উপরে একটা বল প্রয়োজন তাহলে সেই বলটাকে আমরা বলবো টর্ক অর্থাৎ ঘূর্ণায়মান বস্তুর বেগের পরিবর্তন বা অবস্থানের পরিবর্তনের জন্য তার উপর যে যে জিনিসটা প্রয়োগ করতে হয় তাকে বলা হয় টর্ক যেটা রৈখিক গতির ক্ষেত্রে বল সেটাই কৌণিক গতির বা বৃত্তীয় গতির ক্ষেত্রে টর্ক ঠিক আছে তো বাহ্যিক কোনো টর্ক যদি আমরা পরিবর্তন না করি বা টর্কের কোনো পরিবর্তন যদি না হয় তাহলে কি হয় বস্তুর ভরবেগের কোনো পরিবর্তন হয় না এটাই হলো কৌণিক ভরবেগের নিত্যতা বা সংরক্ষণ সূত্র এটা রিলেটেড একটা ছোট ব্যাখ্যা আছে তোমরা অনুধাবনমূলক প্রশ্নের জন্য দেখে নিতে পারো কিংবা বুঝতে যদি তোমাদের প্রবলেম হয় কনসেপ্টটা তাহলে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো যে এটা বুঝতে প্রবলেম হচ্ছে আমি সেটা একবার ক্লাসে ডিসকাস করার চেষ্টা করব তো আজকের ক্লাস এতটুকুই নেক্সট ক্লাসে খুব খুব ইম্পর্টেন্ট দুটো কন্টেন্ট আলোচনা করব জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ যেটা নিয়ে এই চ্যাপ্টারে ম্যাথ অবশ্যই আসে
সো আশা করি ক্লাসে তোমরা সবাই অ্যাটেন্ড করবে এবং যথাযথ প্রস্তুতি নিয়ে অ্যাটেন্ড করবে, এবং সেটা ক্লাস ওয়ার্ক সাবমিট করতে যেটা বলা হয়, তোমাদের অনেকে ভয় পাও যে এত লেখা এত ক্লাস, জাস্ট ক্লাসের জিস্টটা কি তুমি বুঝেছো, ইম্পর্টেন্ট ইকুয়েশনগুলো খুব বেশি লেখা এখানে কিন্তু নেই, তো অ্যাটেন্ডেন্স যখন দাও সেই জিস্ট অংশগুলো বা ইম্পর্টেন্ট ইকুয়েশনগুলো সেগুলো লিখে মোটামুটি ক্লাস ওয়ার্ক সাবমিট করলে হলো, কারণ এই কাজগুলো পরে মূল্যায়ন করা হবে, খাতাগুলো চেক করা হবে যেহেতু। সো আশা করি ক্লাস ওয়ার্কের খাতাটা তোমাদের একেবারেই ব্ল্যাঙ্ক থাকবে না অ্যাটেন্ডেন্স দেওয়ার আগে, কিছু জিনিস খাতা অন্তত লিখে তারপর সেটা সাবমিট করবে। সো বয়েস ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ তোমাদের সকলকে।